সংবাদ মাধ্যমে যে স্বাধীনতা সেই কথাটা অনেক সময় সংবিধানের মধ্যে লেখা থাকে না, কিন্তু আমাদের সংবিধানে কিন্তু সেটা পরিষ্কার করে লেখা আছে। যেখানে বঙ্গবন্ধু এই সংবিধানে বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করার স্বাধীনতা একটা মৌলিক অধিকার হিসাবে রেখে গেছেন, সেখানে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার এমন কোনো আইন করবে না, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের সংবাদ প্রকাশের যে স্বাধীনতা সেটা হরণ করার জন্য করে নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এটার প্রয়োজনীয়তা কেন হল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজনীয়তা হোক এই কারণে দাঁড়িয়েছে যে দেখেন আমাদের পেনাল কোডে যেসব অপরাধ আছে, দু চারটা বাদে পেনাল কোডে যেসব অপরাধ আছে আজকে সেই সব অপরাধগুলি কিন্তু আপনার ডিজিটালি করা যায়। সেই এখন যদি এটাকে একটা আইনের আওতায় না হন না আনা হয় তাহলে ধরেন চুরি, চুরি যদি এখন ফিজিক্যালি করা হয় পেনাল কোডের আওতায় আসে, কিন্তু চুরি যদি ডিজিটালি করা হয় যেরকম বাংলাদেশ ব্যাংকের হাইস্ট সেটাকে কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না থাকলে সেটাকে কিন্তু বিচারের আওতায় আনা যায় না। সেই কারণে এরকম অনেক অপরাধ আছে। আর আপনারাও আমার আমার মতন ইতিহাস জানেন, ইতিহাস আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাস বিকৃতি করার একটা প্রচেষ্টা চলেছে এবং অনেক সময় বঙ্গবন্ধুর নামও এই দেশে নেওয়া যায় না ফর লং টাইম। সেই ক্ষেত্রে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে কিছু কিছু প্রভিশন আছে এবং যখন এটা করা হয় তখন কিন্তু আমরা এই আপনাদের যে এডিটর্স কাউন্সিল এবং অ্যাটকো এদের সাথে কথাবার্তা বলেছিলাম এবং সেইভাবে কিন্তু সংশোধন এবং পরিমার্জন করা হয়েছে। তো আমি আবারও বলছি যে আমরা যখন দেখলাম এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করার পরে যে এখানে কিছু মিসইউজ এবং অ্যাবিউজ অপব্যবহার এবং বিকৃত ব্যবহার করা হচ্ছে এই আইনটায়, তখন ইমিডিয়েটলি 2019 সালে আমি এটা আগেও বলেছি আমি এখনও বলছি 2019 সালের ডিসেম্বর মাসে আমি ইউনাইটেড নেশনসের যে রেসিডেন্ট কোঅর্ডিনেটর ছিলেন তখন তার সাহায্যে আমি ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর অফিসের সাথে যোগাযোগ করে সারা পৃথিবীর যে বেস্ট প্র্যাকটিস সেটা ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং সেই ধারাবাহিকতায় আমরা একটা কমিটি করে দিয়েছি। সেই কমিটি এখন তাদের সাথে আলাপ আলোচনা করছে। আপনারা জানেন একটু অবসরে আমি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে কিছু পদক্ষেপও নিয়েছি, যেখানে তড়িৎ মামলা করলেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা গ্রহণ করার ব্যাপারে সেলে পাঠানোর একটা নির্দেশ দেওয়া হয়ে গেছে।